এবার আড্ডা বাজি দর্শক আসছে বিশ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে বদরুল আনাম সোদ পরিচালিত প্রথম পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র গহীন বালুচর আর এই ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে চিত্রনায়িকা নীলাঞ্জনা নীলার চলুন দর্শক কথা বলি তার সঙ্গে কেমন আছেন ভালো আপনি কেমন আছেন খুব ভালো আছি আপনাকে পেয়ে আরও ভালো লাগছে আজ শুক্রবার আগামী শুক্রবারই আপনাকে আমরা বড় পর্দায় দেখতে পাবো হ্যাঁ এই মুহূর্তের অনুভূতি কেমন প্রচণ্ড নার্ভাস এক্সাইটেড দুটো ফিলিং একসাথে কাজ করছে একটি বিউটি কন্টেস্ট থেকে আমরা আপনাকে চিনেছি অনেক চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছেন তার ভিতর থেকে গহীন বালুচরকেই কেন বেছে নিলেন এর আগে আমি কয়েকটা সিনেমার অফার পেয়েছি আমার কাছে গল্পগুলো এত বেশি ইন্টারেস্টিং মনে হয়নি এবং সোদ ভাইয়ের সাথে হচ্ছে গিয়ে আমার একটা সিরিয়ালে কাজ করা হয়েছে তো ওনার সম্বন্ধে আমি যতদূর জানি ওনার সিনেমাতে অবশ্যই গল্প অনেক ভালো হবে অনেক ইন্টারেস্টিং হবে এবং এটা অবশ্যই ক্লাসের থাকবে তো হচ্ছে গিয়ে একবার ফেসবুকে দেখি আমি যে উনি নায়ক নায়িকা খুঁজছে ওনার সিনেমার জন্য তখনই আমি দেরি না করে ওনার সিনেমার জন্য অ্যাপ্লাই করে ফেলে দুই একবার বসা হয় কথা হয় এবং আমি গল্প না জেনেই সিনেমার জন্যই হ্যাঁ বলে দিই কারণ আমি নিজে অনেক বেশি এক্সাইটেড ছিলাম বিউটি কন্টেস্টে বিচারক হিসেবে সুবর্ণা মোস্তাফাকে পেয়েছিলেন এবার চলচ্চিত্রে একসঙ্গে কাজ করলেন কেমন ছিল অভিজ্ঞতা যখন আমি ওই কন্টেস্টে ছিলাম তখন উনি বিচারক এবং আমি হচ্ছে কি স্টেজে দাঁড়ানো ওনাকে দূর থেকে দেখেই হচ্ছে আমার ভয়ের হাত পা কাঁপা শুরু করে দিত কথা বলতে পারতাম না আমি কিন্তু এখন যখন নাকি সিনেমাতে কাজ হয়েছে উনি খুবই নাইস ছিল আমার সাথে উনি অনেক অনেক কিছু ওনার কাছ থেকে আমি শিখতে পেরেছি অনেক কিছু শিখেছে উনি তো সব সময় হচ্ছে গিয়ে মায়ের মতো করে রাখে মায়ের মতো করে আমি কখন খাচ্ছি না কেন খাচ্ছি না অনেক এনার্জি লাগবে সারাক্ষণ খাওয়া দাওয়ার জন্য আমি হয়তো খাওয়াটা শিখেছি ওখান থেকে যে সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করলে এরকম হয় যে এখানে তো এই ব্যাপারে যে আমি খুবই প্রাউড ফিল করি যে আমার প্রথম সিনেমাতে এত সিনিয়র আর্টিস্ট এত গুনিগুণী অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে আমি কাজ করতে পেরেছি আমি সত্যি অনেক বেশি প্রাউড ফিল করি এই জিনিসটা নিয়ে যে ওরা যখন ওনারা যখন সামনে থাকে তখন যে কোনো একটা কিছু আমি হয়তো ভুল করলাম ভুল করলে ওনারা সবসময় সাথে আছেন সেটা শিখিয়ে দেওয়ার জন্য সেটা ঠিক করে দেওয়ার জন্যে এ ছবিতে নায়ক একজন নায়িকা দুজন কখনো কি মনে হয়েছে প্রথম ছবিতে একক নায়িকা হিসেবে কাজ করতে পারলে ভালো হতো নায়ক নায়িকা ব্যাপারটা আমার কাছে এত বেশি ইম্পর্টেন্ট না আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যারেক্টারটা আমার ক্যারেক্টারটা নিয়ে আমি স্যাটিসফাইড আমি হ্যাপি যে এত সুন্দর একটা ক্যারেক্টার আমার নিশি সেটাতে আমি হ্যাপি নিশি চরিত্রের কথা বলছিলেন গ্রামীণ মেয়ের চরিত্র নিশি কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছেন আপনার কি মনে হয় আমাদের সিনেমা শুরু হবার আগে তিন মাসে গ্রুমিং হয়েছে সেখানে অনেক কিছু শিখেছি সেটা শেখার পরে হতো আমরা শ্যুটিংয়ে গেলাম আমার ধারণা আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি বাকিটা তো দর্শকরা বলতে পারবে যারা দেখবে কতটা আমি পেরেছি তবে আমি হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করেছি এবার জানতে চাইবো দর্শক হলে গিয়ে টিকিট কেটে গহীন বালুচর ছবিটি কেন দেখবে এটা এটি মৌলিক গল্প বাংলার গল্প এবং ভালোবাসার গল্প আমাদের সিনেমাতে খুব সুন্দর সুন্দর কিছু গান আছে যেটা অলরেডি খুব ভালোভাবে নিচ্ছে মানুষ অনেক পপুলারিটি পেয়েছে এবং এখানে এত গুনি অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে রাইজুল ইসলাম আসাদ সুবর্ণা মোস্তফা জিতু ভাই তারপর হচ্ছে গিয়ে বাবু ভাই তো আমার ধারণা সবাই সিনেমাটিকে খুব ভালোভাবে নিবে এবং কাছে বিরক্ত লাগবে না সিনেমাটা যখন তারা দেখবে সিনেমার গল্পের সাথে তারা মিশে যেতে পারবে কখনো হয়তোবা তার অনেক রাগ হবে কখনো হয়তো সে খুব হাসবে এবং কখনো হয়তো বা তার খুব কান্নাও পাবে এবং সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পর কিছু সময়ের জন্য নিজের বাস্তবিক জীবনের সাথে গেছে আমরা করছি দর্শক অবশ্যই হলে দেখবে দুই নায়িকা এক ছবিতে থাকবে আমরা শুনেছি রাগ অনুরাগ আহ ঝগড়াঝাটি অনেক কিছুর উৎপত্তি হয় এমন ঘটনা কি ঘটেছে না আমরা হচ্ছে সিনেমার আগে থেকে ফ্রেন্ড ছিলাম তো আমাদের সাথে এরকম হয়নি ওর সাথে কাজ করা আমার জন্য খুবই দুজনের সাথেই আমার ওরা দুজনে আমার ভালো ফ্রেন্ড ছিল তো দুজনের সাথে কাজ করাই আমার জন্য খুবই কমফোর্টেবল ছিল আর একবার শুধু একটুখানি রাগারাগে হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ডান্স কোরিওগ্রাফার তার হচ্ছে গিয়ে দু এক দিনের জন্যে শুটিং ইউনিট থেকে যেতে হয়েছিল তো সে ডান্সটা আমাকে উঠিয়ে দিয়ে গিয়েছিল মুনকে এবং তানভিকে বাকি দুজন আছে তাদেরকে শেখানোর জন্যে তো হচ্ছে গিয়ে মুন খুবই টায়ার্ড ছিল আর আমাকে বলা হয়েছিলো যেমনি হোক ওকে নাচটা তোলাতেই হবে তো হচ্ছে গিয়ে আমি বারবার ওকে ফোর্স করছিলাম যে ওঠো ওঠো নাচটা তোলো নাচটা তোলো কিন্তু হচ্ছে গিয়ে সে এটা স্বাভাবিকভাবে টায়ার ছিল খুব সে আমাকে তখন বলেছিল নিনা এখন আমার নাচতে ইচ্ছা করছে না শোনো যে আমার সাথে যেরকম আমি সেরকমই তার সাথে এতটুকু ছাড়া আমাদের মাঝে সবকিছু ভালো ছিল এটা হতেই পারে এটা আসলে একসাথে দুই বোন থাকলে দুই বোনেরও হয় এটা রাগারাগি না ঠিক এটা হচ্ছে কি বলবো ঘনশুটি হ্যাঁ এখনশুটি নায়িকা হিসেবে দর্শক যদি আপনাকে গ্রহণ করে চলচ্চিত্রে কি নিয়মিত হবেন অবশ্যই হব এবং আমি হচ্ছে মূলত অভিনয়টা করতে চাই সেটা টিভিতে হোক সিনেমাতে হোক কথা বলে অনেক ভালো লাগলো আপনার চলচ্চিত্র গহীন বালুচরের জন্য শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ আজকে বিনোদন স্বাধীনকে সময় দেবার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ মাছরাঙা টেলিভিশনকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য